সহবাসের পরে অথবা স্বপ্নদোষ হওয়ার কারণে কাপড়ে যদি বীর্য লেগে যায়, এই বিষয়টি ক্লিয়ার করে দেওয়ার জন্য আপনাদের সামনে উপস্থিত। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত। ইন্নাল হামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ কাফা ওয়াসালামুন আলা ইবাদিহিল্লাযিনা ইসতাফা। প্রিয় দর্শক, যারা আজকে আমাদের এই অনুষ্ঠানটি দেখছেন দেশ ও দেশের বাইরে, সকলকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। আজকে যে বিষয়টি নিয়ে আপনাদের সম্মুখে উপস্থিত হয়েছি, আর তা হলো সহবাসের পরে অথবা স্বপ্নদোষ হওয়ার কারণে কাপড়ে যদি বীর্য লেগে যায় অথবা সহবাস করলো কিন্তু কাপড়ে বীর্য লাগলো না, এই বিষয়টি ক্লিয়ার করে দেওয়ার জন্য আপনাদের সামনে উপস্থিত হয়েছি। যদি বীর্য না লাগে তাহলে সেই কাপড় পরিধান করেই সলাত আদায় করা যাবে কি না, আর যদি লেগে যায় তাহলে পুরো কাপড়ই কি ধৌত করতে হবে, না যে জায়গায় লেগেছে সে জায়গাটা ধৌত করলেই হবে? তো আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস থেকে বুঝতে পারি, হযরতে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বর্ণিত মুসলিম শরীফের হাদিস এবং বুখারীতেও আছে, হযরতে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আইন ইয়াগসিলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে জায়গায় বীর্যটা লেগে গেত সেই জায়গা তিনি পরিষ্কার করতেন, যদি তরল হতো তাহলে ধৌত করে ফেলতেন, আর যদি শুকনো হতো তাহলে নখ দ্বারা সেটা পরিষ্কার করতেন। সুম্মা ইখরুজুল সলাত, অতঃপর তিনি সলাতের জন্য বের হয়ে গেতেন, নামাজের জন্য চলে গেতেন। অন্যান্য হাদিসের দ্বারাও প্রমাণিত যে হযরতে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাপড় থেকে যেখানে বীর্য লেগে গেত সেখানে যদি বীর্যটা শুকনো থাকতো তাহলে আমি আমার নখ দিয়ে সেটা পরিষ্কার করে দিতাম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই কাপড় পরে ওই অবস্থায় তিনি সলাত আদায় করতেন, নামাজ পড়তেন। এ হাদিসের দ্বারাও প্রমাণিত হয়ে গেল যে যদি বীর্যটা কাপড়ের মধ্যে লেগে যায়, যদি সেটা শুকনো হয়, তাহলে আপনার পুরো কাপড় ধৌত করার প্রয়োজন নেই, শুধু বীর্য সেখান থেকে পরিষ্কার করেই আপনি সলাত বা অন্যান্য ইবাদত আপনি করতে পারবেন। এই জন্য সাহিবে হেদায়া হেদায়া কিতাবের মধ্যে তিনি বর্ণনা করেছেন যে বীর্যের দুইটা অবস্থা হতে পারে, একটা হলো তরল, একটা হলো শুকনো। যদি তরল হয়, যেমন আমাদের বাংলাদেশ বা উপমহাদেশের লোকদের এই অবস্থা বেশি হয়, তরল যদি হয় তাহলে সেটা ধৌত করে ফেলতে হবে। এখন কতটুকু ধৌত করলেই চলবে, এখানে ফুকায়ে কেরামগণ বলেছেন যতটুকুর মধ্যে নাপাকিটা লেগে গিয়েছে অতটুকু পরিষ্কার করলেই ওই কাপড় দিয়ে সলাত আদায় করা যাবে, কোনো অসুবিধা নেই, পুরো কাপড় ধৌত করার কোনো প্রয়োজন নেই। আর যদি শুকনো হয় জমাট বাঁধা হয়, জমাট ধরা থাকে, তাহলে সেটা যদি শুকিয়ে যায় তাহলে আপনি সেটা আঙুল দিয়ে পরিষ্কার করার পরে সেখানে যদি কোনো আসর না থাকে তাহলেও ওই অবস্থায় আপনি সলাত আদায় করতে পারবেন, কোনো অসুবিধা নেই, সেটা ধৌত করারও প্রয়োজন হবে না। আর যদি সহবাস করার পরে কাপড়ের মধ্যে যদি নাপাক না লাগে, যদি বীর্য না লাগে, তাহলে এই কাপড় ধৌত করার প্রয়োজন নেই, ওই কাপড় পরে ওই অবস্থায় আপনি সলাত আদায় করতে পারবেন। এই অবস্থায় কাপড় নাপাক হয়েছে এ কথাই বলা যাবে না, যেহেতু তার মধ্যে নাপাকির কোনো আসর পাওয়া যায়নি। এখন প্রশ্ন আসতে পারে যে তাহলে এটা দিয়ে যে সহবাস করা হলো, এটা তো খারাপ কিছু করা হয়নি, যতক্ষণ পর্যন্ত নাপাক তার মধ্যে না দেখা যাবে ততক্ষণ পর্যন্ত এই কাপড়কে নাপাক বলা যাবে না। হাদিস শরীফের মধ্যে আসছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এতেকাম অবস্থায় তিনি তার মাথা বের করে দিতেন, হযরতে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা, মিন্স
অবস্থায় ঋত অবস্থায় তিনি তার মাথায় তেল দিয়ে দিতেন। তো এটাও তো নাপাক, তো নাপাক হওয়ার কারণেই যদি একটা মানুষ অপবিত্র হয়ে গেত তাহলে রসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে তিনি স্পর্শ করতে পারতেন না। তাহলে বোঝা যায় যতক্ষণ পর্যন্ত নাপাক কাপড়ের মধ্যে না লাগবে, শরীরের মধ্যে না লাগবে, ততক্ষণ পর্যন্ত ওই জায়গাটা বা ওই কাপড়কে নাপাক ধর্তব্য করা হবে না। এই জন্য যতক্ষণ পর্যন্ত আপনার সমাবেশ করার পরে যদি কাপড়ের মধ্যে নাপাক না লেগে যায় তাহলে সেটাকে নাপাক ধর্তব্য করা হবে না, সেই কাপড় পবিত্রই থেকে যাবে এবং সেই কাপড় পরে আপনি সলাত আদায় করতে পারবেন, কোনো অসুবিধা নেই। এই জন্য আমরা এই বিষয়টি সবসময় খেয়াল রাখবো, যেহেতু নামাজের যে শর্ত শরায়তগুলো আছে তার মধ্যে নামাজের বাহিরে যে শর্তগুলো আছে সেগুলো হলো 60টি, শর্তুসাই খারিজুসাই, নামাজ সহি হওয়ার জন্য এই 7টা শর্ত হলো পূর্ব শর্ত। একটা হলো শরীর পাক, কাপড় পাক, নামাজের জায়গা পাক, শরীর পাক পবিত্র থাকতে হবে, কাপড়ও পাক পবিত্র থাকতে হবে। এই জন্য কাপড়গুলো যদি নাপাক স্বচক্ষে দেখা যায় তাহলে সেটা অপবিত্র হবে, সেখান থেকে সেটা পরিষ্কার করে নিতে হবে। আর যদি নাপাকের আসর না লাগে তাহলে সেটা পাকই থেকে যাবে, এটা নাপাক হবে না। এই জন্য প্রিয় দর্শক, এই বিষয়টি আমরা খুবই খেয়াল রাখব। মনের সন্দেহ বাসন কোনো কাজ করা ঠিক নয়, ইসলামের থিওরি যেটা সেটাই আমাদের মানতে হবে। ইসলাম আপনার উপরে সহজ করেছে, সুতরাং আপনি এটাকে কখনো কঠিনভাবে নেওয়ার চেষ্টা করবেন না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে আমল করার তৌফিক দান করুক, সহিহ বুঝ দান করুক।